ربك بالحكمة والموعظة الحسنة وجادلهم بالتي هي أحسن إن ربك هو أعلم بمن ضل عن سبيله وهو أعلم بالمهتدين. وعليكم السلام ورحمة الله وبركاته. জি সম্মানিত ভাই, আপনি জানতে চাইলেন যে বালমৃত্যুর আলামত সম্পর্কে। বালমৃত্যুর আলামত আলহামদুলিল্লাহ অনেকগুলোই আছে, তো আমি কিঞ্চিত আপনার সাথে আলোচনা করার জন্য চেষ্টা করবো। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইযা আরাদাল্লাহু বিআবদি খাইরান ইস্তামালাহু ক্বালু কাইফা ইস্তামিলুহু ক্বালা يوفقه لعمل صالح قبل موته رواه الامام احمد والترمذي وصححه الالباني في السلسله الصحيحه যে ইমাম নাসিরউদ্দিন আলবানী উনার সিলসিলে সহিহের মধ্যে হাদিসটাকে যে সহি বলে উল্লেখ করছেন, এটা রাওয়াত করছেন ইমাম আহমদ এবং যে সুনানে তিরমিজির মধ্যে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন, বন্দার প্রতি যখন আল্লাহ তাআলা কল্যাণের ইচ্ছা করেন তখন তাকে কাজে লাগাই দেন। তখন সাহাবায়ে কেরাম বললেন, তাকে কিভাবে কাজে লাগান? তখন আল্লাহ রাসূল বললেন, তাকে নেক কাজ করার জন্য তৌফিক দান করেন মৃত্যুর আগে দিয়া। তাইলে বোঝা গেল কোনো মানুষ যদি নাকি মৃত্যুর আগে দিয়ে সে ভালো কাজ করতে থাকে, তাহলে বোঝা গেছে এটা হচ্ছে আল্লাহ তাআলা তার প্রতি কল্যাণ করার, যে কল্যাণ করছেন বলে ইচ্ছা করছেন, এটাই প্রমাণিত হলো যে বন্দা মৃত্যুর আগে ভালো কাজ করলো, তাহলে বোঝা গেল আল্লাহ তাবারক ওয়া তাআলা তার প্রতি কল্যাণের ইচ্ছা করছেন। তাছাড়া যে আমরা জানি হাদিসের মধ্যে আছে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখাল আল জান্না, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে সে জান্নাতে দাখিল হবে। তাহলে মৃত্যুর সময় যদি নাকি কালিমা শাহাদাত পড়তে পারে, তাহলে বোঝা যাবে এটা ভালো মৃত্যুর লক্ষণ। আর একটা হাদিসের মধ্যে আছে যে কফালে যে ঘাম আসবে, কারণ হাদিসের মধ্যে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মউতুল মুমিনি বিআরাকিল জাবিন, যে ইমানদারের মৃত্যু হয় তার কপালে ঘাম অবস্থায়। এই হাদিসটাকে তিরমিজি এবং যে ইমাম নাসাই সহি বলছেন। তাইলে মৃত্যু ব্যক্তির যখন মৃত্যুর সময় হয় তখন তার কপালে ঘাম আসবে, এটা হচ্ছে বারো মৌতের আলামত। আর একটা আলামত হচ্ছে আল্লাহ রাসূল এই হাদিসটা কেউ হাসান কেউ সহি বলছেন যে জুমার দিনের মত বা রাত্রে মত, জুমার রাত্রে বা দিনে মত যদি হয় তাহলে আল্লাহ পাক তাকে কবর আযাব থেকে রক্ষা করেন, তাহলে এটা একটা ভালো মতের লক্ষণ। আর কেউ যদি নাকি আল্লাহ রাস্তার মধ্যে শাহাদাত বরণ করে সেটাও ভালো মতের লক্ষণ, কারণ হাদিসের মধ্যে আছে মান কুতিলা ফি সাবিলিল্লাহি ফাহুয়া শাহীদ, যে ব্যক্তি আল্লাহ রাস্তার মধ্যে যে কি হয় মৃত্যুবরণ করে সে শাহাদাতের দরজা লাভ করে। তো এই হাদিসটা আছে সহিহ মুসলিমের মধ্যে। সেরকম যে যে ব্যক্তির মৃত্যু হলো মহামারীতে, মহামারী অবস্থায় যদি মৃত্যুবরণ করে সে শাহাদাতের মর্যাদা পাবে, কারণ হাদিসের মধ্যে আছে আত্তাউনু শাহাদা, যে মুসলিম যে এবং বুখারীর রাওয়ায়েতের মধ্যে আছে মহামারীতে যে মারা যাবে, মহামারী যখন হবে তখন কেউ মারা গেলে সেও শাহাদাতের মর্যাদা পাবে। আর একটা হাদিসের মধ্যে আছে ওয়ামান মাতা ফিল বাতনে ফাহুয়া শহীদ, যে ব্যক্তি ফ্যাটের রোগে মারা যাবে সে ব্যক্তি শহীদের মর্যাদা পাবে, তাহলে এগুলো ভালো মতের লক্ষণ। আর একটা আছে যে কেউ এরকমভাবে দেওয়াল সাফা মারা গেল বা বিল্ডিংয়ের নিচে চাপা পড়ে মারা গেল, বা মনে করেন যে নদী নালাতে খাল বিলে বা পুকুরে পানিতে পড়ে মারা গেল, তো হাদিসের মধ্যে আছে সেও এরকমভাবে শাহাদাতের মর্যাদা পাবে, হাদিসটা যে বুখারীর মধ্যে আছে। আর সে যে মহিলা মনে করেন ফসরব বেদনা অবস্থায় মারা গেল, সে ব্যক্তিও সে মহিলাও এরকমভাবে যে শাহাদাতের মর্যাদা পাবেন, তাহলে এটা ভালো মৌতের লক্ষণ। হাদিসটি আবু দাউদের মধ্যে এবং মুসনাদ আহমদের মধ্যে সহি সূত্রে বর্ণিত আছে যে মহিলারা বাচ্চার কারণে যখন মারা যাবে তখন সে শাহাদাতের মর্যাদা পাবে, তাহলে বুঝা গেছে এগুলো ভালো মৌতের লক্ষণ। সেরকম আরেকটা সহি হাদিসের মধ্যে আছে যে
আগুনে পুড়ে কেউ যদি মারা যায় তাহলে অবশ্যই সে শাহাদাতের মর্যাদা পাবে, তাহলে এটা ভালো মুহূর্তের লক্ষণ। আর একটা হচ্ছে দেফা আন, কারণ হাদিসের মধ্যে আছে যে মান কুতিলা দুনা মালিহি ফাহুয়া শহীদ, যে ব্যক্তি নিজের মাল হেফাজত করি যে মারা গেল সে শহীদ, অর্থাৎ তার হালাল মাল ডাকাইতে ছুঁড়ে নিয়ে যাইতেছে আর সে এটাকে রক্ষা করার চেষ্টা করছে, ডাকাইতে ছুঁড়ে তাকে হত্যা করে ফেলছে, তাহলে সেও শাহাদাতের মর্যাদা পাবে। তাহলে বুঝে গেল যে এটাও ভালো মতো লক্ষণ। সেরকম যা আল্লাহ রাস্তার মধ্যে ফাহারা দিল, আল্লাহ রাস্তার মধ্যে ফাহারা দেওয়া অবস্থায় যদি কেউ মারা যায় সেটাও ভালো মতো লক্ষণ। তাহলে ভালো মুহূর্তের অনেকগুলো লক্ষণ আছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সবাইকে হোসনে খাতেমা করুক, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা রাজামন্দ নিয়ে আমাদেরকে দুনিয়া থেকে দাওয়াত তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।